हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल टू ए न्यू ब्लॉग। आज हमरा जाच्छी आबारो हॉस्पिटल लास्ट चेकअप, देखी डॉक्टर की बोले ना बोले। आज के फाइनली हयतो डेटटाओ दिए देबे, ऑब्वियसली आज के डेटटा दिए देबे जे कबे हबे आर कि। तो बुकेर भीतर एकटु तो डिफिकल्ट करछे, जानि आर कि हबे ना हबे, टेंशनेर मध्ये आछि एकटु एकटु। তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, খুব সুন্দর আজকের জার্নিটা হলো। আমরা আজকে জার্নিতে পেয়েছি মিস্টার খানকে, উনি খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে এলেন। যারা আমাদের বজবজ ব্যানার্জি আর্ট বা নুমির দিকে থাকো, তাদের উদ্দেশ্যে বলি যে ওনার বাড়ি ব্যানার্জি আর, ওনার নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের যদি কখনো নাইট বা যখনও সমস্যা হবে তোমরা কল করে নিতে পারো, উনি হোল নাইট সার্ভিস দেন। তো আমরা অলরেডি হসপিটালে পৌঁছে গেছি, এখানে আসার পর সমস্ত ফর্মালিটিস আর বিলিং হয়ে গেছে আমাদের। প্রীতি এখন ইসিজি আর ইকো করার জন্য ভিতরে গেছে, আমি বাইরে ওয়েট করছি, দেখি ও কখন আসে। ওর আসার পর আজকে টোটাল তিনটে ডাক্তার ভিজিট আছে, মেডিসিনের ডক্টর, অ্যানাস্থেসিয়ান ডক্টর আর আমাদের অ্যাজ ইউজুয়াল ডক্টর অয়ন মুখোপাধ্যায়ের সাথে দেখা হবে। তোমাদের তো অলরেডি আগে বলেইছে যে আজকে আমাদের ফাইনাল চেক আপ, আমরা জানতে পারবো যে ওটির ডেট কবে দেয়। তো দেখা যাক ওটির ডেট কবে দেয় বা কী করতে হয়, সেগুলো সবই তোমাদের সাথে আফটার ডক্টর ভিজিট শেয়ার করবো। ফাইনালি আমার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই আমি আজ এখানে আটসালানে এসেছি খেতে। কি খাচ্ছি সেটা আমি পরে দেখাচ্ছি, আপাতত ডক্টরের কথা বলি। ডক্টর তো বললেন সব কিছু ওকে আছে, অ্যানাস্থেসিয়া ডক্টর, মেডিসিন ডক্টর আর শেষে আবার একটা ডায়েটিশিয়ান ডক্টরকেও দেখাতে হলো। তো আজকে টোটাল চারটে ডক্টরের সাথে কনসাল্ট হলো, তো সবাই বললেন সমস্ত কিছু ওকে আছে, ঠিকঠাক আছে, এবার শুধু অপেক্ষা যে কবে ডেলিভারি হয় আর কি। আর হ্যাঁ, আর ডেটটা আজকে দিয়েছেন, ডেটটা হচ্ছে 18th April, মানে আমাকে তিনটে ডেট দিয়েছিলেন, 17, 18, 19। তো 18 April আমি চুজ করেছি অ্যাকচুয়ালি, তো ওই দিনটাতেই ফাইনাল ডেট দিয়েছে। এবার ইনকেস যদি ওর আগে এমার্জেন্সি কিছু হয় তো সেটা আলাদা ব্যাপার, আর না হলে ওই ডেটেতেই ওটি হচ্ছে। আপাতত এই পর্যন্ত আপডেট আছে, তো এবার তাহলে খেয়ে নিই, প্রচণ্ড সত্যি খিদে পেয়ে গেছে। বুঝতেই পারছো তোমরা, আর ডাক্তার তো ডেট দিয়েই দিয়েছেন, মানে হাতে গোনা আর 12টা দিন আছে। আমার তো ভীষণ ভয় লাগছে, মানে যত দিন আসছে আর দেখতে দেখতে কটা দিন কেটে যাবে। আমার সত্যি মানে আজকে ডাক্তারের কাছ থেকে ডেটটা পাওয়ার পরে সত্যি আমার যে নার্ভাস লাগছে, ভয় লাগছে। এতদিন খুব স্ট্রং ছিলাম, বাট আজকে জানি না কি হচ্ছে। আরে এত নার্ভাস নেই কি হবে, এটা তো তোমার সেকেন্ড টাইম, একটা তো এক্সপিরিয়েন্স আছে নাকি, কিচ্ছু হবে না। সেটা আছে, তবু মানে মেয়েরবেলার এক্সপিরিয়েন্স পুরো আলাদা ছিল, আমি অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করবো। বাট এইবারের এক্সপিরিয়েন্স বিশেষ করে মানে এই ওটিতে যাওয়ার আগের এক্সপিরিয়েন্সটা কেমন মানে অন্যরকম পুরোপুরিভাবে লাগছে, জানি না কি হবে। তো যাই হোক, তোমরা সবসময় আমার পাশে ছিলে আছো আমি জানি, তবু আমাকে একটু সাপোর্ট করো, একটু ভরসা দিও এই আর কি, কী বলবো আর। চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, ভীষণ টায়ার্ড লাগছে আর কথা বলতেও ভালো লাগছে না, একবার বাড়ি গিয়ে
নিয়ে পুরো রেস্ট নিতে হবে। আজকে সারাদিন অনেকটাই খপন গেল আমার উপর দিয়ে। আজকের মতন টাটা এখানে।